আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে প্রথমে জানিয়ে দেব সংবাদ ছিল না খালিদ এজিয়ার সিটি স্ক্যান করানোর সিদ্ধান্ত নিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক জানাবো লকডাউন বাড়ানোর পরামর্শ দিতে হবে আরও কঠোর নির্দেশনা এবারে বিস্তারিত তবে বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন খালেদা জিয়ার সিটি স্ক্যান করানোর সিদ্ধান্ত নিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সিটি স্ক্যান করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্রুত সিটি স্ক্যান করানো হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের প্রধান মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক এফ এম সিদ্দিকে রাজধানীর গুলশানী বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজাই খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি এফএম সিদ্দিকী বলেন সকালে বেগম খালেদা জিয়ার জ্বর আসলেও এখন তার শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে তার ব্লাড রিপোর্ট ভালো আমরা তার সিটি স্ক্যান করানোর সিদ্ধান্ত নিয়েছি যে কোনো সময় এসিটি সিটি স্ক্যান করানো হবে ইতোমধ্যে আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছি বিপি চেয়ারপারসন সবেক সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে গত দশ এপ্রিল তিনি নমুনা দেন ওই রাতেই ফল পজিটিভ আসে পরদিন রোববার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনের দলের চেয়ারপারসনের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়া ছাড়া তার গৃহকর্মী ফাতেমাসহ বাসার মোট নয়জন জন করোনায় আক্রান্ত হন লকডাউন বাড়ানোর পরামর্শ দিতে হবে আরও কঠোর নির্দেশনা লকডাউনে ঢিলেঢালা ভাবই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর অন্তরায় মানছেন বিশেষজ্ঞরা তাদের মতে করণে মৃত্যুর হার নিয়ন্ত্রণে থাকলে কেবল কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি পুষিয়ে যাবে সে কারণে প্রয়োজনে লকডাউন বাড়ানোর পরামর্শ দেশে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে দশ হাজার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত সংখ্যা প্রতিদিন ছয় হাজারের বেশি চলছে সর্বাত্মক লকডাউন তবু নানা জোহাতে কিংবা মুভমেন্ট পাস নিয়ে বের হচ্ছে মানুষ প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন যেন প্রায় দ্বিগুণ হয়েছে যান চলাচল আবার সকালের চেয়ে বিকেল হলে বাড়ছে আনাগোড়া অথচ ঠিক এক বছর আগে এর চেয়ে কম সংক্রমণ মাথায় নিয়েও আরো কড়া লকডাউন দেখেছে দেশ রাস্তায় বের হওয়াদের মন্তব্য এবছর মানুষ লকডাউন মানতে রাজি নয় কলকারখানা খোলা রাখলে কেউই লকডাউন মানবে না গতবার সেনা বাহিনী ছিল তারা অনেক কিছু নিয়ন্ত্রণ করেছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে সে লকডাউনে বাংলাদেশের সংক্রমণের হার প্রায় সাতাত্তর শতাংশ নিয়ন্ত্রণে এসেছিল তবে প্রথম দুদিনের এই চিত্র দেখে বিশেষজ্ঞরা বলছেন এভাবে চলতে থাকলে সংক্রমণ কিছুটা কমলেও কাঙ্ক্ষিত সুফল পেতে স্বাস্থ্যবিধি মানতে হবে আরও কঠোরভাবে অধ্যাপক ডক্টর রিদওয়ানুর বলেন লকডাউন বললে মানুষ বাসায় থাকবে না মানুষকে কিছুটা হলেও জোর দিতে হবে না হলে লাভ নেই প্রয়োজনে লকডাউন সময় আরো বাড়ানোর পরামর্শ তাদের বর্তমান প্রজন্মের স্বপ্নকে ধ্বংস করার জন্য হেফাজতের পুলিশ প্রিয় দর্শক এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট সব খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ